এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। কৃষকদের দাবি, মোদী সরকারকে কৃষি আইন প্রত্যাহার করতে হবে। কেন্দ্রের বক্তব্য, নতুন আইনে কৃষকরা উপকৃত হবেন। বুধবার দুই পক্ষের মধ্যে ষষ্ঠ বৈঠকেও এই টানাপোড়েন পুরোপুরি মিটল না। তবে এদিন কৃষকদের চারটি দাবির মধ্যে দুটিতে একমত হয়েছে কেন্দ্র। নাড়া পোড়ানোর ক্ষেত্রে কৃষকদের জরিমানার বিষয়টি বাতিল হবে বলে কথা দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। সেচের জন্য বিদ্যুতের ভর্তুকি বজায় রাখার দাবিও মেনে নেওয়া হয়েছে। কিন্তু কৃষকদের মূল দাবি অর্থাৎ কৃষি আইন প্রত্যাহার এবং ফসলের ন্যূনতম সহায়ক মূল্য নিশ্চিত করার বিষয়ে এদিনের বৈঠকে কোনো সিদ্ধান্ত হয়নি। बिजली बिल है जो उसको वापस ले लिया गया है और उसके बाद जो पराली वाला है उसके कोई जुर्माना वगैरह की प्रोविजन खत्म कर दी गई है, वो भी वापस ले लिया गया। आंदोलन तो वो बोल ही रहे हैं कि कमेटी बनाई जाए, आंदोलन को स्थगित किया जाए, लेकिन हम ये बात उनकी नहीं मानी। हम आंदोलन वापस नहीं लेंगे, ना कोई कमेटी बनाएंगे। कमेटी की बात नहीं हुआ अभी हुई, 4 तारीख में फिर मीटिंग होगी। एक तो जो 3 बिल है उन पे और MSP पे, दो चीज रहेगी है, दो चीज पे ही बातचीत होगी 4 तारीख में। धरना चलता रहेगा, शांतिपूर्ण तरीके से धरना चलता रहेगा। केंद्रीय कृषि मंत्री अवश्य दावी करेछेन द्रुत ये टानापोड़ेन मिटबे बोले तिनी आशावादी। 3 कानून जिनमें 2 नए कानून है, 1 संशोधन है, इनको रिपील करने की बात यूनियंस करती रही है और हम लोगों ने अपने तर्कों से उनको यह बताने की कोशिश की कि किसान की कठिनाई कहाँ है और जहाँ कठिनाई है वहाँ खुले मन से सरकार विचार करने को तैयार है। 4 जनवरी फिर कृषक देश संगे बैठके बसबे केंद्र। एबीपी आनंद। কলকাতা ফেরার পথে শান্তিনিকেতনের আদিবাসী গ্রামে আচমকা পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী। হাত লাগালেন রান্নায়, শুনলেন অভাব অভিযোগ। নাটক করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, কটাক্ষ করলেন কৈলাস বিজয়বর্গীয়। বিধানসভা ভোটের আগে সাধারণ মানুষের কাছে পৌঁছতে দুয়ারে সরকার, পাড়ায় পাড়ায় সমাধানের মতো কর্মসূচি নিয়েছে তাঁর সরকার। বুধবার বোলপুরের প্রত্যন্ত আদিবাসী গ্রামে পৌঁছে গেলেন খোদ মুখ্যমন্ত্রী, শুনলেন অভাব অভিযোগ, হাত লাগালেন রান্নাতেও। এদিন কলকাতা থেকে ফেরার সময় আচমকায় আদিবাসী অধ্যুষিত বল্লভপুর ডাঙ্গা এবং সরকার ডাঙ্গা গ্রামে চলে যান মুখ্যমন্ত্রী। গ্রামবাসীদের কাছ থেকে শোনেন তাদের অভাব অভিযোগ। দিদি বললো হ্যাঁ বাড়িটা করে দেবো, বাড়িটা তোমরা কিছুটা হয়েছে উঠেছে, তার মধ্যে আবার ডিপার্টমেন্টের কাছে তুমি বলবে যে লিখিত ভাবে লিখে দেন, যদি এই বছরে যদি না হয় আবার তো দিদি ফিরে ফিরে আসবে, তার সঙ্গে আমরা আবার দিদিকে ধরবো। দিদি যে কাছে এলো ভালো লাগলো? ভালো লাগলো, খুবই ভালো লাগলো। এরকম তো কোনোদিন দিদি আসে নাই না, না কোনোদিন আসে না। গ্রামবাসীদের অভিযোগ শুনে বীরভূমের জেলা শাসককে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী। বল্লভপুর ডাঙ্গা থেকে পাশে সরকার ডাঙ্গা গ্রামে যান মুখ্যমন্ত্রী। সেখানে একটি চায়ের দোকানে রান্না হচ্ছে দেখে বসে পড়েন তিনি, নিজেও হাত লাগান রান্নায়। চা খেয়ে দোকানদারের হাতে 500 টাকা তুলে দেন তিনি। সরকারডাঙ্গা গ্রামে এসে আদিবাসীদের সঙ্গে সরাসরি কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারা জানালেন যে কখনো কোনো মুখ্যমন্ত্রী এইভাবে আসেননি এবং মুখ্যমন্ত্রীর কাছে তারা তাদের নানা অভিযোগ জানিয়েছেন, অভাব অভিযোগ জানিয়েছেন এবং মুখ্যমন্ত্রীও জানিয়েছেন তাদের এই অভাব অভিযোগের দ্রুত সমস্যার সমাধান তিনি করবেন। মুখ্যমন্ত্রী ফিরে যাওয়ার পর অবশ্য গ্রামবাসীদের অনেকের গলায় শোনা যায় ক্ষোভের সুর। সরকারি প্রকল্পে সুবিধা মেলেনি বলে অভিযোগ করেন অনেকেই। টাকা পয়সা যা দিয়েছে দিয়েছে আর কিছু দেয় নেই তো। এখন মোটামুটি 50,000 টাকা মতন
যখন আমফান হয়েছিল তখন ত্রিপল মুখ্যমন্ত্রীর কাছে নালিশ জানিয়েছেন সবাই এবং সবাই অপেক্ষায় রয়েছেন যে শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী কি ব্যবস্থা নেন সেটা দেখার জন্য। আশাফুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আবির ইসলামের রিপোর্ট, এবিপি আনন্দ।